রাজ্যপাল নিয়ে আর বলবেন না, কালি সারাটা দিন শুধু ওই টুইটটা, একটু রাজ্যের কথা ভাবুন, রাজ্যের মানুষের কথা ভাবুন। রাজ্যের পাল যদি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ তাকে চিহ্নিত করবে রাজ্যপাল হিসেবে নয়, তাকে চিহ্নিত করবে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে। সেটা তার পক্ষে সম্মানজনক নয়, রাজ্যপালের আসনও সম্মানজনক। রাজভবনকে একটা তামাশায় পরিণত করেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা মর্যাদার জায়গা সে মর্যাদা হারিয়ে যাচ্ছে রাজভবনে, এটা দেখতে আমাদেরও কষ্ট লাগে। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী তাঁদের কাছে কোনো আবেদন করেননি, এখন বিধায়কদের কাছে চিঠি পাঠাচ্ছেন, এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার? প্রশ্ন করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতির পদপ্রার্থী যিনি, তিনি আবেদন কি আমাদেরকে করেছেন? তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছে তিনি কি কোনো আবেদন করেছেন? করেননি, উল্টে একটা রাজনৈতিক খেলা চেষ্টা করেছে বিজেপির পরিষদীয় দল। তারা বিভিন্ন বিধায়কদের, তৃণমূল বিধায়কদেরকে চিঠি দিচ্ছেন, এটা কি ধরনের রাজনীতি? গণতন্ত্রের কি শিষ্টাচার? এটা জীবনে শুনিনি। এক নতুন ধরনের সংস্কৃতি বিজেপি ভারতবর্ষে এবং বাংলায় চালু করতে চাইছে। চিতপুর রেল ওভারব্রিজে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হলো, নোটিশ দিয়ে কলকাতা ট্রাফিক পুলিশ একথা জানায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কি কারণে ভারী যান চলাচল বন্ধ হলো চিতপুর ব্রিজ দিয়ে, এবং কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে কুশুমিতা জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই নিয়ম লাগু হয়ে গিয়েছে, এবং তোমাকে জানিয়ে রাখবো যে ভারী যান চলাচলের ক্ষেত্রে মালবাহী যে গাড়ি, সেই মালবাহী গাড়ি কিন্তু 2019 সাল থেকে এই যে কাশীপুর যে রেল ওভারব্রিজ রয়েছে তার উপরে যান চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র চলতো যাত্রীবাহী বাস, সেগুলো ক্ষেত্রেও কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ। কারণ যেটা বলা হচ্ছে যে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে, এবং তার পাশাপাশি কাশীপুর রেল ওভারব্রিজ যেটি রয়েছে, সেই রেল ওভারব্রিজের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলত এই শুধুমাত্র ছোট গাড়ি, ছোট মালবাহী গাড়ি বা ছোট গাড়ির ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে কাশীপুর রেল ওভারব্রিজ। এবং এই যেহেতু বড় যাত্রীবোঝাই বাস যেহেতু যাতায়াত করবে না, সেক্ষেত্রে 243 এবং 243 এবং 43 নম্বর রুটের যে বাস, যেগুলো কাশীপুর রোড ধরে একটি যায় বরানগর পর্যন্ত আর একটি যায় একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত, সেই বাস দুটি রুট কিন্তু ডাইভার্সন করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দুটি বিখ্যাত পিকে মুখার্জি রোড হয়ে সার্ভিস রোড ধরে কাশীপুরে গিয়ে উঠবে, অপরদিকে কিন্তু যখন সেটি সাউথ পাউন্ড অর্থাৎ শ্যামবাজার মুখী আসবে, সেক্ষেত্রে তারা বিটি রোড হয়ে বাইশ পাড়ার মধ্যে দিয়ে আরজিকর হয়ে শ্যামবাজার পাঁচ পাতা মোড়ে আসবে। ফলত এই ডাইভার্সন এখনো পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশের তরফে দেওয়া হয়েছে, এবং সেই মতামত মোতাবেক কিন্তু যান চলাচল শুরু হয়ে গেছে। ধন্যবাদ অনির্বাণ।